মতো করে নিজের ভালো বোঝে যে যার মতো করে নিজের ভালো বোঝে কোথাও ভালোবাসা কোথাও হতাশা কোথাও জাগে আসা মনের ভেতর এভাবেই চলছে এই কারো হুশ ক্যাট হাউস ক্যাট হাউস ক্যাট হাউস ওহ নো নো ক্যাট হাউস ক্যাট হাউস ক্যাট হাউস মানুষের মতে নেই মিল আকাশের মতো সাদা কালো নীল এই কাকে ফেলে কে যাবে কত উপরে আসল ভালোবাসা পাবো কি করে এই এভাবেই চলছে নেই কারো হুশ ক্যাট হাউস ক্যাট হাউস ক্যাট হাউস ও নো নো ক্যাট হাউস ক্যাট হাউস ক্যাট হাউস দেখুন ছাড়া কিছু করতে পারবো না একটা অ্যাক্সিডেন্ট করা খুব জরুরি নিয়ে আসুন যদি আগের জায়গায় ভেঙে থাকে তাহলে অপারেশন ছাড়া কোনো উপায় নেই কি বলছো তুমি ফুপু এটা আমার কথা না ডাক্তারের কথা মাসের শেষ এই সময় তো তোমাদের কাম কাছে কোনো টাকা পয়সা নেই মিছা তো কিছু ভাবি নেই অবশ্যই আম্মাজন আপনি একদম মিছা কথা ভাবতেছে শুনেন আম্মাজন কান খাড়া করে শুনেন আমি মনে মনে একদম সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ওই বাড়িতে আমি যখন গেছি আমার আম্মাজন রোজ সাথে করে লয়ে যাবো সবাই মিলামিশা ওই বাড়ির মধ্যে একলগে থাকো বুঝার পারছে তরে না হয় তারা রাখলো আমারে রাখবো কি লেগা আমি এগো জামে লেগা এতে আমগো কি লাভ হইব কোন তো আম্মা জান আচ্ছা আব্বা জান অগোবাই থাকলে আমাগো কি লাভ হইব আমগো বাসা বাড়ার টাকায় এক পয়সাও লাগতো না আম্মা জান আমি আর আপনি আমাকে শ্বশুর বাড়িতে একদম আলিশান করে থাকো খাওন দাওন সব কিছু পান খাইবেন চাপাইবেন আর ঘুমাইবেন আব্বা জান এইটা ঠিক কইছেন এই কথাটা আপনি আমার আগে কইবার পারেন নাই তাহলেই তো আমি আর গুসা হইতাম না আপনি জান আপনি যে এই জিনিসটা বুঝার পারেন নাই এই জিনিসটা তো আমার মাথায় আছে নাই কে অন শুনেন নিচে যান একটু আদর যত্ন খাতির যত্ন করে একটু জমায়া খাতির করে মনে করেন যে পুরো গ্রিপে নিয়ে আসেন আম্মা জান বুঝে রাখছো যেটা ঠিক আব্বা জান ভালো কথা আপনার লোক আজকে আমি যামুগা অত উড়াউড়ি করেন না আমি চা গেলে তো আমি যাওন যায় কিন্তু জানার আগে তো অনেক জিনিস ভাবনার আছে আর এই আমগুলো যে ফার্নিচার ফার্নিচার আছে লোহা কাঠ সেগুন কাঠের জিনিসপত্র এই মালগুলো সব বেঁচে যাওয়ান লাগবো না সেল করিয়া পয়সা নিয়ে যাবো না তোমার
ড্রয়ার মধ্যে এতগুলো টাকা দেখছো? এ সব তো আমার আব্বা জানের টাকা, তুলা ভাই আর বউ মিলা। ছিল অন্যের বিপদ দেখলি আমরা সহ্য করতে পারিনি, নিজের জীবন বাজি দিয়ে হলেও আমরা ঝাঁপায় পড়ি। এখন শুধু আপনি একবার কোন আপনার জন্য আমার কি করা লাগবে? আমার জন্য করা লাগবে মানে তোমার কথা বুঝলাম না। আহারে, আমি তো বুঝতে পারতেছি আপনার ভবিষ্যতে এই সাকসেসের বড় হাহাকার লেগে যাবে। আচ্ছা, তুমি ঘুরে পেছে কথা না বলে একটু সরাসরি বলো, এসব বাজে কথা শোনার টাইম এখন আমার নেই। দেখেন, আমি আপনারে হেল্প করার জন্য কথাটা কলাম, আর আপনি করছেন আমি কিনা বাজে কথা করছি। আরে বাবা, তুমি আমাকে কি হেল্প করতে চাও? না মানে মিতু আপারে তো হাসপাতালে নিয়ে গেছে, যদি কোনো ধরনের কোনো বিষয়ে হেল্প লাগে সেই কথাই করছিলাম আর কি। উকিল ভাইজান, দেখো আপাতত তোমার কোনো হেল্প আমার লাগবে না। যাক, শুনে খুশি হলাম যে আমার কোনো হেল্প লাগবে না। তবে ভাইজান, আমার মুখ দিয়ে যে এরকম একটা কথা বেরোয়েছে সেটা অনেক বড় ব্যাপার না কোন আপনি? ভাইজান, আমার মনের মধ্যে একটা কথা খুব জোরালোভাবে ধাক্কা দিচ্ছে, একটু কি হালকাভাবে কয়ে ফেলবো? আচ্ছা ঠিক আছে বলো। মানে আমার জানা মতে আপনার ইনকামের অবস্থা তো খুব ভালো না, মানে মাসে যা ইনকাম করেন হয়তো আমার চেয়ে 2-4 টাকা বেশি, কিন্তু ওই হাসপাতালে তো অনেক খরচাপাতি, এই কীভাবে কী সিস্টেম করতেছেন? তুমি কি টাকা দিয়ে আমাকে হেল্প করতে যাচ্ছ? অবশ্যই ভাইজান, এই 501,000 টাকা ধার দিয়া আমাদের ওই সাতক্ষীরা জেলার মানুষের কাছে কোনো ব্যাপারই না। দেখো, মিতুর অপারেশনের জন্য কমপক্ষে 1.5-2 লাখ টাকা লাগবে, সেটা জোগাড় করার পরে যদি 501,000 টাকা শর্ট পড়ে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব, ঠিক আছে? ঠিক আছে, আপনি যে এই নির্লজ্জের মতো কথাটা কইলেন শুনে আমার খুব ভালো লাগলো। নির্লজ্জ কথা বলতে তুমি কি বোঝাতে চাইছো? না মানে নির্লজ্জ মানে লজ্জা না করে কথা বলা। অনেক লোক আছে বুঝছেন উকিল ভাইজান, ওই পেটে খিদে কিন্তু মুখে লজ্জা করে, আপনি তো সেই লজ্জা না করে কয়েছেন তো তাই কলম আর কি। কেমন আছো নিতু? ভালো, আর কি করে থাকি বলো, আপুর এই অবস্থা, আমরা সবাই খুব টেনশনে আছি। আমিও তো, মিতুর দুর্ঘটনার সংবাদ শোনার পর আমার যে কি খারাপ লেগেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সংবাদটা শোনা মাত্র আমি এক মুহূর্ত দেরি করিনি, সোজা হাসপাতালে চলে এসেছি। এই মিতু পাগলিটা কোথায় বলো তো? আপু তো তার বেডেই শুয়ে আছে। কেমন লাগে বলো তো, এত সুইট একটা মেয়ে, তার উপর দিয়ে কিনা একের পর এক বিপদ ঘটে যাচ্ছে। চলি ভাইয়া, এ আমার ফুপি। হাই ফুপি। হ্যালো, আমি মিতুর ফ্রেন্ড, আপনার কথা অনেক শুনেছি, আপনাকে দেখার খুব ইচ্ছে ছিল, আজ এখানে এসে আপনার সাথে দেখা হয়ে গেল। কি নাম তোমার? চার্লি। বার্লি? ও নো ফুফু, এটা কি বলছেন? বার্লি হচ্ছে আমার কাছে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম খাবার, আর বার্লির নামটা শুনলেই নিজেকে কেমন যদি রুগী রুগী লাগে। আমার নাম হচ্ছে চার্লি। চার্লি? এই তো আন্টি, এবার আপনি একদম ঠিক উচ্চারণ করে ফেলেছেন। শুনুন, ছোটবেলা থেকে না চার্লি চ্যাপলিন আমার খুব পছন্দ, তাই তো আমার বাবার দিয়ে আবুর নামটা বাদ দিয়ে নিজের নাম চার্লি করে দিয়েছি। হ্যাঁ ঠিকই বলেছো, আজকালকার ছেলেমেয়েরা তাদের বাবা মাকে মূল্য দিতে জানে না, সেখানে
বাবা মার দেয়া নাম ধরে রেখে কি লাভ? যত তাড়াতাড়ি সম্ভব সেটা মুছে ফেলাই তো ভালো। একদম ঠিক বল। না 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 আন্টি, আপনি যেভাবে ভাবছেন আমি তেমন নই। আমি আমার বাবা মাকে ভীষণ ভালোবাসি, শুধু নামটা একটু সেকেলে তো, তাই নামটা বদলে দিয়েছি। কিন্তু চার্লি চ্যাপলিন নামটাও কিন্তু সেকেলে, সেটাকে আধুনিক ভাবার কোনো কারণ নেই। ফুফু আপনি না একটু বেশি নীতি কথা বলেন, আমার আবার এগুলি একদম ভালো লাগে না। এই নীতু আমি বরং মিতুর কাছে যাচ্ছি। এই ছেলে মিতুর ফ্রেন্ড? শুধু ফ্রেন্ড না, আপুর বেস্ট ফ্রেন্ড। মিতুর রুচিও তো দিন দিন নিচে নামতে শুরু করেছে, তা না হলে এইরকম একটা ছেলেকে ফ্রেন্ড বানায় কি করে? মিতু ডোন্ট ওরি, আমি যখন একবার এসে গেছি তুমি আর কোনো চিন্তাই করো না। আরে তোমাকে এখানে কি আসতে বলেছে? ও মা, কাউকে বলতে হবে কেন? আমার একটা দায়িত্ব আছে না, আমার বেস্ট ফ্রেন্ড হাসপাতালে, আমি আসবো না তো কে আসবে? আচ্ছা ঠিক আছে, এসেছো ভালো করেছো, কিন্তু এমন করে ঢং করে কথা বলবে না, ঠিক আছে? আমার ফুফু হসপিটালে আছে, সে কিন্তু এগুলো একদম পছন্দ করেন না। তোমার ফুফুর সাথে তো আমার অলরেডি কথা হয়ে গেছে। ও মাই গড, তার মানে তুমি আমার ফুফুর সাথে এইভাবে ঢং করে কথা বলছো? ছি ছি ছি, ঢং করে বলবো কেন, আমি তো এইভাবেই কথা বলি। আচ্ছা ফুফু কি তোমাকে কিছু বলেছে? কি বলবে? আরে উল্টা পাল্টা কিছু না বলেনি, তবে 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 কি? সে আমার নাম জানতে চেয়েছিল, আমি বলেছি চার্লি, আর সে শুনেছে পারলি। হাউ ডিসগাস্টিং! ফুপুর কথা আপনার ডিসগাস্টিং লাগলে কি হবে চ্যালি ভাইয়া? আমার ফুপুর তো আপনাকে বেশ ভালো লেগেছে। ওয়াও, কি বলছো তুমি, সত্যি? আমার ফুপু বলেছে ছেলেটা খুব স্মার্ট, খুব সুন্দর করে কথা বলে। শোনো মিতু, তোমার ছোট বোন নিতু কি বলছে, তোমার জন্য শুধু শুধু আমি ফুপুকে ভুল বুঝতে যাচ্ছিলাম। আমার কথা শুনে তুমি ফুপুকে ভুল বুঝোনি, তুমি ভুল বুঝেছো নিতুর কথা শুনে। সেটা যাই হোক, আমি যেমন তেমনই, তোমার ফুফু আমাকে নিয়ে কি ভাবলো না ভাবলো সেটা ভাববার মতো টাইম আমার নাই। আপনার সাথে আমি একই মত চালি ভাইয়া, আপনি এসেছেন এর জন্য আপু যে কি খুশি হয়েছে জানেন না তো ভাইয়া, আজকে সারাদিন আপনার কথা যে কতবার আপু বলেছে। নিতু, নিতু কি সত্যি বলছে? তুমি যে আমাকে এতটা ফিল করো আগে জানতাম না তো। চার্লি আমাকে দেখা তোমার শেষ হয়েছে? এই কথা কেন জানতে চাচ্ছ মিতু? আমাকে যদি দেখা শেষ হয়ে থাকে তাহলে তুমি আমার একটা উপকার করো। উপকার? কি উপকার বলো না, আমি এক্ষুনি করে দিব। আপুর মাথাটা না খুব ধরেছে, যদি পারেন তাহলে একটু আপুর মাথাটা টিপে দেন না চার্লি ভাইয়া। অফ কোর্স, হোয়াই নট। চার্লি একটুও না, আমার মাথা ধরেনি। মানে সেটা আমি কবে পারো বেন, আপনি আমার দেখতে এসছেন বেন, আর খুব ভালো লাগতেছে, আর কি যে আনন্দ লাগতেছে বেন, বিশ্বাস করবেন। আপনি হইতেছেন আমার একখান মাত্র ছোট বিয়াই, আপনার লগে যদি আমি একটু দেখা সাক্ষাৎ করতে না আসি তাহলে কেমতে হয় কন? এতদিন পরে বিয়ান, বিশ্বাস করেন এতদিন পরে আপনি ঠিক সঠিক একটা ভালো কথা বলেছেন বিয়ান।
দেন এখন আপনি ফট করে কয়া ফেলেন তো আপনার আগমনের কাহিনীটা কি সেটা শুনে আমার মনটা একটু ধন্য হোক কিসের জন্য আমার বিয়ে আমার ঘরে আসছে ইজ্জত ভাই আমার এখন উপকার করবার পারবেন হয়েছে কি ওই আমার এখন 1000 টাকার নোট ভাঙতি করে দেবার লাগবো ভাঙতি করব পারতাছি না আমার কাছে 5 টাকার এখন নোট ছাড়া কোনো ভাঙতির টাকাই নাই কা আরে সেটা তো কথা না বিয়াইন আপনার কাছে ভাঙতি নেই সেজন্য করলাম অবশ্যই আমি যে টাকাটা আপনাকে দিব সেটা ফেরত নিব না সে শর্তে আমি আপনাকে দিবার পারি কি কইলেন আপনি ইজ্জত বেয়াই আপনি কি আমতে ভাবলেন যে আপনার কাছ থেকে আমি মাগনা টাকা নিব দেখেন বেয়াই মাগনা ভাবলি কিন্তু মাগনা আর মাগনা বা না ভাবলি কিন্তু কিছুই না যেহেতু প্রয়োজনটা আপনার আপনি ভাইবে দেখবার পারেন কখনোই না সেটা না হয় বুঝলাম তাহলে বিকল্প একটা প্রস্তাব দিবার পারি কি প্রস্তাব শোন আপনার আমি বুঝাই করছি মনে করেন আপনার যে 1000 টাকা এখন তো আপনার কাছে টাকা নাই তাই আমার কাছে যে টাকা আছে সেটা আপনি নেবেন পরে যে টাকাটা থাকবে সেটা সময় সুযোগ করে আমি প্রয়োজনে আপনার কাছে যে সেই টাকাটা আপনাকে বুঝাই দিয়ে আসবো তাহলে তো হয়ে গেল তার আর কোনো দরকার নাই কবে এসব সামনের কোনো দোকান থেকে আমি আমার টাকাটা ভাঙতি করে নিবার পারবো না সেটাই যদি আপনি করবেন আপনার যদি মনে সেই বাসনাই ছিল তাহলে দোকানে যায় নিজ হাতে ভাঙতি করতেন সমস্যাটা কি ছিল শুধু শুধু আমি বসে রোমান্টিক একটা গান গাচ্ছিলাম একটা ওল সং গাচ্ছিলাম সেটা ছন্দবতন না ঘটে আপনার শান্তি হলো না অনেক বড় অন্যায় করে ফেলাইছি আপনার কাছে পারলে আমাকে ক্ষমা করে দিয়েন ক্ষমা করে দিয়েন একটু করে হাত ধরে আমাকে একটু টান দিয়ে নিয়ে যাওয়া যায় না ছাদের মধ্যে নিয়ে দুজন একটু কথা বলতে বলা যাবে না সেটা তো করবে না আই সে একদম মানে কেমন করে যেন মায়া লোকের মতন কথা বলে এত ফাট কথা আমার পছন্দ হয় না বিয়ায় বিয়ায় কি হয় স্যার 1000 টাকা নিয়ে দাম হচ্ছে ভাঙতি নেই তোমার কি হবে কারণ যে মায়া মানুষ একটা প্রেমিক পুরুষে একটা প্রেমিক স্বামী বন্ধু হতে পারে না কিছু বুঝতে পারছো না তাই না চান্দু আমি আসলে বুঝতে পারছি না প্রবলেমটা কি টাকা চিন্তা করে জানতে চাচ্ছি প্রবলেমটা কি সেন্ট্রি ব্যাগটা নিয়ে নাও খবরদার ব্যাগ হাত দেবেন না স্যার আমরা তো ঠিকই ধরেছি ওর ব্যাগে টাকাও আছে নীতি হবে দেখতে হবে না কার হাতে পড়েছে পুলিশের চোখ কখনো ভুল করে না এই থানা চলো আপনি জানেন আমি কে হ্যাঁ জানি খুব ভালো করে জানি তুই কে তুই একজন ছিনতাইকারী দেখুন আমি কোনো ছিনতাইকারী না আমি একজন অ্যাডভোকেট তাই না পুলিশ হাতে পড়লে না সবাই নিজের পরিচয়টা বড় করে দেখায় দুই ঘা পড়লে
তখন আসল পরিচয়টা বেরিয়ে আসবে। স্যার এটাই আমার ব্যাগ, এই ব্যাগটার মধ্যে আমার টাকা ছিল। আরে কি বলছেন আপনি? হ্যাঁ এটাই আমার ব্যাগ। এ তো মিলে গেল, আমি যা বললাম হুবাহু মিলে গেল। এখন তো আর অস্বীকার করার কোনো উপায় নেই। তুই একসাথে দুটো অপরাধ করেছিস, অপরাধ এক ছিনতাই, অপরাধ দুই তুই ছিনতাইকারী হয়েও নিজেকে উকিল বলে পরিচয় দিয়েছিস। আমি একটু মিথ্যে কথা বলিনি, যেটা সত্যি আমি সেটাই বলেছি। এখানে দাঁড়িয়ে এত কথা না বলে চলুন এটাকে থানায় নিয়ে যাই, ভালো করে সাইজ করি। তাই চলো। এই চলো। ওই বনি আসতে দেরি করছে কেন? ফুপু ভাইয়া এখান থেকে বাসায় যাবে, বাসা থেকে ব্যাংকে, আর ব্যাংকে যেহেতু ডিপিএস ক্লোজ করবে তারপরে আসবে। তুমি টেনশন করো না ভাইয়া, ঠিকই সময় মতো চলে আসবে। ফুপু ওষুধগুলো তো আনতে হবে, তুমি এক কাজ করো না নিতুকে দাও যে নিয়ে আসো। ওদিকে কি ঘটনা ঘটছে, কিছু শুনছেন? কি ঘটনা ঘটেছে? আরে বনি উকিলরে তো পুলিশে ধরছে। কি হয়েছে? পুলিশে ধরছে বনি উকিলরে। আচ্ছা আপনার সব কথাই মানলাম, আপনি অ্যাটলিস্ট আমার মোবাইলটা তো আমাকে দেবেন, অ্যাটলিস্ট বাসা আমি জানাই যে আপনি আমাকে থানায় নিয়ে এসেছেন। এসব জেনে জানাতে হয় না, অটোমেটিকলি ফ্যামিলি জেনে যায়।